সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত প্রায় 10 লাখ বিদেশি কর্মীর যোগদান নিশ্চিত করতে নতুন করে লোক নেওয়া স্থগিত করেছে মালয়েশিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। তিনি জানান, আগে নিয়োগ প্রাপ্তরা কাজে যোগ দেওয়ার পর নতুন করে কর্মী নেওয়ার বিষয়টি ভেবে দেখা হবে। বাংলাদেশ সহ অন্তত 15টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে মালয়েশিয়া। এসব দেশ থেকে 14 মার্চ পর্যন্ত বিভিন্ন খাতে 9,95,396 জনকে নিয়োগ দেয় দেশটি, কিন্তু অনুমোদনের তুলনায় কর্মী প্রবেশের সংখ্যা অনেক কম। এই কারণে নতুন করে লোক নেওয়া স্থগিত করেছে মালয়েশিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবাকুমার। যেসব নিয়োগকারী প্রতিষ্ঠান কোটার অনুমোদন পেয়েছেন তারা যেন বিদেশি কর্মীদের মালয়েশিয়া আনতে অবিলম্বে পরিকল্পনা শুরু করেন, সেজন্যই এই স্থগিতাদেশ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন কর্মীদের আবেদন ও প্রসেসিং স্থগিত থাকবে। আগেই নিয়োগপ্রাপ্ত কর্মীদের মালয়েশিয়ায় আসা ও কাজে যোগদান নিশ্চিত করাই এখন সরকারের লক্ষ্য। এজন্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সময় দিতে এই পদক্ষেপ নেওয়া হলো। এছাড়া অবৈধ কর্মীদের বৈধভাবে কাজ করার অনুমোদনও স্থগিত। অনুমোদনপ্রাপ্ত কর্মীদের মালয়েশিয়ায় আগমনের প্রক্রিয়া দ্রুত সারতে নিয়োগকারীদের তাগিদ দেন শিবাকুমার। বলেন, বিদেশি কর্মীদের আগমন নিশ্চিতের পর নতুন করে কোটা অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।